যে কোনো গণপ্রজাতন্ত্রী সরকারের কাজ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে উন্নয়ন কাজ করা। ব্রিটিশ আমলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ছিল কলকাতামুখী, স্বাধীন বাংলাদেশে সেটি ঢাকামুখী চালু হয়। তাই বর্তমান সময়ে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি মজবুত এবং উন্নত করা হচ্ছে। যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর ওপরে অবস্থিত দেশের সবচেয়ে বড় বহুমুখী সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম বহুমুখী সেতু। বাংলাদেশের যমুনা নদীর ওপরে যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতুর পাশে নতুনভাবে শুধু রেল চলাচলের জন্য নতুন একটি ডুয়েল রেল লাইন সেতু নির্মাণ করা হবে, যার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। স্ট্রিম দ্য ওয়ার্ল্ডের আজকের এই ভিডিওতে যমুনা নদীর উপরে হতে যাওয়া দেশের সবচেয়ে বড় রেল সেতু সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। ২০২০ সালের নভেম্বর মাসে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ডুয়েল গেজ রেল সেতুর নির্মাণ কাজ। ২০২০-এর ২৮ নভেম্বরে বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যমুনার ওপর নির্মাতব্য 4.8 কিলোমিটারের এই ডাবল লাইন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণ শেষ হলে ডাবল লাইনের ডুয়েল গেজ রেল সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু। বঙ্গবন্ধু রেল সেতুটি বাস্তবায়িত হলে চীন, মিয়ানমার, ভারত, ভুটান, নেপাল সহ অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের যে কাঠামো সেটির ক্ষেত্রে এই সেতুটি নতুন একটি মাইলফলক সৃষ্টি করবে। এই সেতুটি বাস্তবায়িত হলে দেশের রেল যোগাযোগের সামর্থ্য বহুগুণে বেড়ে যাবে। প্রকল্প সূত্র জানিয়েছে, যমুনার ওপর নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতুর 100 গজ উত্তরে নতুন সেতুটি নির্মিত হবে। 2023 সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ ধরা হলেও সংশোধিত প্রকল্প সময়সীমা 2 বছর বাড়িয়ে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় 9,734 কোটি টাকা থেকে বাড়িয়ে 16,781 কোটি টাকা করা হয়েছে। সেতু নির্মাণের সময় বাড়ার পাশাপাশি ব্যয় বেড়েছে দ্বিগুণ। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান জাইকা এ পুরো প্রকল্পের দায়িত্ব রয়েছে। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালু হলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি রেল যোগাযোগ চালু হয়। বঙ্গবন্ধু সেতু পুরোপুরি রেল চলাচলের জন্য উপযোগী না হওয়ায় 2008 সালে সেতুতে ফাটল দেখা দিলে সেতু রক্ষায় কমিয়ে দেওয়া হয় রেলের গতি এবং আরোপ করা হয় বিভিন্ন ধরনের বিধিনিষেধ। ববর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে দিনে 44টি ট্রেন চলাচল করে। সিঙ্গেল লাইন হয় সেতু পার হতে ট্রাফিক সিগন্যালে নষ্ট হয় বেশ খানিকটা সময়। ঈদের সময় শেডিউল বিপর্যয়ে পড়ে সব ধরনের ট্রেন। বঙ্গবন্ধু সেতু থেকে 300 মিটার উজানে নতুন ডাবল লাইন রেল সেতুটির নির্মাণ সম্পন্ন হলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে বলে আশা করা যায়। রাজধানীর সঙ্গে উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। উল্লেখ্য, সেতুটি নির্মিত হলে বঙ্গবন্ধু সেতুর রেল লাইন তুলে নেওয়া হবে। নতুন সেতুতে ডাবল লাইন রেল চলাচল আরও সহজ হবে। এছাড়া নতুন ট্রেন চালানো যাবে, মালামাল পরিবহন করা সম্ভব হবে, ফলে সেতুটি দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতে সক্ষম হবে। প্রকল্প পরিচালক প্রকৌশলী কামরুল হাসান জানান, মূলত সেতুটি 2টি প্যাকেজের আওতায় বানানো হবে। নির্মাণ ব্যয়ের 72% ঋণ সহায়তা দেবে জাপানি প্রতিষ্ঠান জাইকা। সেতুটির 2টি প্যাকেজের মধ্যে পূর্ব অংশের জন্য ব্যয় হবে 6,801 কোটি টাকা এবং পশ্চিম অংশের জন্য ব্যয় হবে 6,148 কোটি টাকা। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সাইট বুঝিয়ে দেওয়া হয়েছে। জাপানি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে 28 নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, ইতিমধ্যে সেতুটির নির্মাণে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রায় 4.8 কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণ করার জন্য জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছে 16,781 কোটি টাকা। জাপানি 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণে কাজ করবে। 4.8 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু রেল সেতুর উভয় দিকে ভায়াডাক্ট থাকবে 580 মিটার। যমুনা ইকো পার্কের পাশ দিয়ে এটি বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশের রেলপথের সঙ্গে সংযুক্ত হবে। এজন্য 3.12 কিলোমিটার রেল লাইন নির্মাণ করতে হবে। পাশাপাশি 3টি স্টেশন বিল্ডিং, 3টি প্ল্যাটফর্ম ও শেড, 3টি লেভেল ক্রসিং গেট এবং 6টি কালভার্ট নির্মাণ করতে হবে এবং রেল সেতুর পূর্ব পাশে প্রায় 13.5 কিলোমিটার রেল লাইন সহ 13টি কালভার্ট এবং 2টি সংযোগ স্টেশন নির্মাণ করতে হবে। এছাড়া 6 একর জমি অধিগ্রহণ করতে হবে। তবে বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় নদী শাসন করায় এ খাতে এখন আর ব্যয় করতে হবে না। রেলওয়ে সূত্র জানায়, বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচলের গতি হবে প্রায় ঘণ্টায় 100 কিলোমিটার। এছাড়া কন্টেনার ট্রেন চলবে প্রায় 80 কিলোমিটার গতিতে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে ঘণ্টায় 7-20 কিলোমিটার গতিতে যাত্রীবাহী ট্রেন চলাচল করে, আর পণ্যবাহী এবং কন্টেনারবাহী ট্রেন চলাচল নিষিদ্ধ। গতি বাড়ায় নতুন সেতু দিয়ে দৈনিক 60% যাত্রীবাহী ট্রেন চলাচল বাড়ানো যাবে, আর পণ্য পরিবহন বাড়ানো যাবে 160%, ফলে মালবাহী ট্রেনে 32.5 টন মাল পরিবহন করা যাবে। সেতুটির নির্মাণ কাজ 2 ভাগে করা হবে।
এক ভাগ টাঙ্গাইল অংশে এবং অন্য ভাগ সিরাজগঞ্জ অংশে। সেতুটি নির্মিত হলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় অনেক বড় একটি পরিবর্তন আনতে সক্ষম হবে। এর ফলে শুধু অভ্যন্তরীণ রেল ব্যবস্থায় নয়, সার্ক, ইনস্টেক, আঞ্চলিক, উপআঞ্চলিক এবং ট্রান্সএশিয়ান রেলওয়ে সুবিধা পাবে দেশের মানুষ। সেতুটি নির্মাণে কারিগরি এবং আর্থিক সহায়তা দেবে জাপানি সহযোগী প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা। বর্তমান সেতু দিয়ে 20 কিলোমিটার গতিতে রেল চলাচল করলেও ডাবল লাইন নতুন সেতু নির্মাণ শেষ হলে স্বাভাবিক গতিতে যাত্রীবাহী ও পণ্যবাহী রেল চলাচল করতে পারবে। 100 কিলোমিটার গতিতে প্রতিদিন 100টিরও বেশি ট্রেন চলাচল করতে সক্ষম হবে এই সেতু। সাথে থাকবে পণ্যবাহী রেল চলাচলের ব্যবস্থা। এতে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যাতায়াত সহজ ও দ্রুত করতে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল রেল লাইনের আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্প এবং বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশের রেল যোগাযোগে এক আমূল পরিবর্তন আসবে। এ প্রকল্প এবং বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্প বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনতে পারে এবং বঙ্গবন্ধু রেল সেতু সম্পর্কে আপনার কী ধারণা আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।